মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 আমাকে ইট মারছে তোর উপরে গেছে আমি তোর উপরে গেছি তোকে মারবো ওই যাই দেখছিস ওই পারিবারিক বিবাদের জেরে ভাইজির উপর অ্যাসিড হামলার অভিযোগ কাকার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের কান্দির কলেজ রোড এলাকায় সোমবার সকালে বাড়িতে একা থাকাকালীন জানলা দিয়ে ওই তরুণীকে অ্যাসিড ছোড়ে তার কাকা এমনটাই অভিযোগ পরিবারের কান্দি রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় অ্যাসিড ছুড়েছে নিশানসে কেন কি কারণ কারণ আমি ছাদে মাছ ঘষতে দিছিলাম আমার বাড়ি বাড়ি ঝামেলা রাস্তা রাস্তা করে যে আমি ছাদে মাছ ঘষতে দিয়েছি আমার মাকে গাল দিচ্ছিল তাই বললাম তুমি গাল দেবা কেন তা বলছে তুকে আগে মারবো আমি দিয়ে আমাকে মোটা মোটা ইট ছুড়লো দিয়ে আমার দিদাকে আটকালো দিয়ে তারপরে তখন আমি রান্না করছিলাম তখন কেউ ছিল না বাড়িতে মা গিয়েছিল পাড়াতে দিয়ে তখন আমি যখন অ্যাসিড মারে আমি রান্না করছিলাম তখন ও জানলা দিকে কাঁচের ওই দিকটায় অ্যাসিড ছুড়েছে রান্নাঘরে ওইদিকে ওইখানে দিয়ে তখন আমাকে যখন অ্যাসিডটা ছুড়লো তখন আমার জ্বলছে তখন মা দৌড়ে এসে আমাকে নিয়ে আনলো হসপিটাল পরিবার সূত্রে জানা যায় পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাই অভিযুক্ত নিশান শেখের সাথে তার এক দাদা রাজা শেখের সাথে বাড়ি লাগোয়া একটি রাস্তাকে ঘিরে ঝামেলা চলছিল জানিয়ে সোমবার সকাল থেকেই ঝামেলা চলে দুপক্ষের নিশান শেখ তার দাদা রাজা শেখের পরিবারের ওপর ছাদ থেকে ইট ছোড়ে বলে অভিযোগ ঝামেলা মিটে যাওয়ার পর আচমকায় ভাইজির ওপর আক্রমণ আহত তরুণীর পরিবারের অভিযোগ এর আগেও এই বিবাদের জেরে অ্যাসিড হামলা চালায় নিশান শেখ যে ঘটনায় মামলাও চলে ফের একই ঘটনা ঘটালো সে আজকে সকালের ঘটনাটা হচ্ছে প্রথমে নিশান শেখ রিন্টু শেখের বাড়ি ছাদ থেকে প্রথমে ইট ছুড়াছুড়ি আরম্ভ করে যখন আমি এবং আমার বাড়ির পুরো ফ্যামিলি ছিলাম তারপর আমাদের এই ঝামেলাটা তিন মাস থেকে চলছে রাস্তা বন্ধ করার জন্য আমরা তখন ইউনিয়ন অফিস যাই যখন ইট ছুঁড়ে তারপর আমরা ইউনিয়ন অফিস যাই মোহনবাগান কমিটির কাছে যে দাদা এরকম করে ইট ছুড়াছুড়ি করছে এই ছাদ থেকে এই ছাদ আমাকে বাড়িতে মানে থাকতে দিচ্ছে না তা আপনারা একটা বিচার করুন বা ব্যবস্থা করুন এটা আমি এবং আমার আমার বাবা এবং আমার মায়ের তিনজন আমরা গিয়েছিলাম ঠিক আছে তারপর আমার বোন আমার দুটো বোন এবং আমার দিদা বাড়িতে ছিল তারপর আমরা এসে দেখি যে নিশান শেখ আমার ছোটো বোনটাকে অ্যাসিড মেরেছে জানলা দিয়ে পৌরসভার প্রাচীর দিয়ে জানলা দিয়ে দুটো বোতল অ্যাসিড ছুঁড়েছে তখন এবং আমার বোনের এই হাতে এবং ধারে অ্যাসিড ছিটকে পড়ে এবং বাড়িতে পুরো অ্যাসিডের ছড়াছড়ি পুরো ছড়াছড়ি পাঁচ বছর আগেও আমার বড় বোনকে অ্যাসিড মেরেছিল তখন ওই রাস্তা নিয়েই ঝামেলা তারপর আমাদের সঙ্গে কাগজ কলম করেছিল লটারি পাবলিকে মীমাংসা করেছিল কি জীবনে আমি রাজা শেখের সঙ্গে কোনো ঝামেলা করবো না এবং রাস্তা দেব কিন্তু সেই মীমাংসা করার পরও সেই সত্য অনুযায়ী সেই সত্য অমান্য করছে কি এখন আমি রাস্তা দেবো না তোরাকে এদিকে হাঁটতে দেবো না তোরা এদিকে এলে তোরাকে খুন করে দেবো তখন মানে আমার বোন একটু বলেছিল কি তুমি কেন হাঁটতে দেবে না আমরা ছোটো থেকে ওই রাস্তা দিয়ে চলাফেরা করছি আমাদের সবসময় রাস্তা ছিল আর রাস্তা তুমি গায়ের জোরে বন্ধ করলে হবে তারা তোকে দেখছি তখন আজকে সকালে লাগলো ইট মারতে ইট মারার পর তারপর আমরা ইউনিয়ন অফিস গেলাম ইউনিয়ন অফিস গিয়ে আমার বাবা মা আমরা দরকার দশের লোককে যে জানালাম কি এরকম করে নিশান শেখ অত্যাচার করছে আপনারা একটু ব্যবস্থা করুন যাতে সুবিচার হয় আমরা যেন বাড়িতে থাকতে পারি যেন আমাদের উপরে কোনো অত্যাচার না হয় তারপর ছোটো বোনটাকে সকালে আমরা ঘুরে এসে দেখছি অ্যাসিড মেরেছে কি কারণ আমার ঝামেলা অনেক দিন থেকে হচ্ছে মানে আজকে তিন মাস থেকে ঝামেলা আমি 144 করেছি 44 ধারা কেস করেছি আবার ইনজাকশন জারি দিয়ে আছে মানে রাস্তা দিচ্ছে না বলে তারপরে তখন জোর করে রাতে রাতে ঘর হচ্ছে যে আমার স্বামী যখন দরখাস্ত দিচ্ছি তখন পুলিশ সাহেবরা তখন ধৈর্য আমার স্বামীকে আটকে দেয় আটকে দেওয়ার পর বুঝে বলে রাস্তা লোবো না তাহলে আমরা এসব হবে না আমরা উকিলবাবু যা বলবে তাই হবে পুলিশের সামনে ধরেছিলাম ধরতে এলাম তখন ফটকে পালিয়ে গেল এবার বলছে বোম মারবো তাহলে স্যার আমরা কি করে থাকবো বাড়িতে বললেন এই বাড়িতে একা হিন্দু পড়তে বাস আজকে সকালে সকালে তখন 9টা বাজবে আর আমার স্বামী ছিল না বাজার আনতে যাবে এই ঘটনায় নিশান শেখের আরেক দাদা আহত তরুণীর এক কাকা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি পাঁচ ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি হলেও এক ভাই সেই ভাগ থেকে বঞ্চিত নিশান শেখ একজন বেকার যুবক সে এই কাজ করতেই পারে না মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হচ্ছে এত অ্যাসিড মেরেছে কোনো প্রমাণ বা কিছু দেখাই যাবে তো প্রমাণ অ্যাসিড মেরেছে মিথ্যা করে বললে হবে ওদের আরও নিজে এসে নিজেই অ্যাসিড মেরেছে আর ও বেকার ছেলে 37 বছর বয়স হলো বি কবে করবে ভাইদের পাঁচ ভাইয়ের ভাগ চার ভাইয়ের ভাগ করেছে একটা ভাইকে ভাগ দেয়নি ও নিচে মেন রোড 45 ফুট রাস্তা আছে মেন রোড ছেড়ি বুঝে ভাইয়ের পেছন দিকে রাস্তা করবো তা পেছন দিকে আর কি রাস্তা হয় সামনে রাস্তা দিয়ে ওকে বাড়ি করতে মিথ্যা করে অভিযোগ দিয়েছে আজীবন কাল এটা নিয়ে আগে একবার অ্যাসিড মারা কেস দিল
আবার মি মাংস করে জামিন হলো, আবার এই মিথ্যা করে এবার কেস দিচ্ছে। প্রত্যেক দিন আমাদের ধরছে, জেলে হচ্ছে, জেলে হচ্ছে, অনেক ভাই ভাইয়ে অনেক দুইজনের ঝামেলা অশান্তি, ওই বাড়িঘর করা করি ভাঙচুর করে দেখে আসেন নিশানের ঘটনা কেমন ভাঙচুর করেছে, নিশানের সমস্ত সরঞ্জাম যা ছিল সব নিয়ে নিয়েছে। মানে পাঁচ বছর থেকে ভুগছে, 2012 বাবার স্ত্রী করেছে পাঁচ ভাইকে এই জায়গা সম্পত্তি নিয়ে। হ্যাঁ, মিথ্যা করি বারবার ওই খালি কেস দিচ্ছে, এবং পাড়ার লোক আছে, আমার আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডের লোক আছে, কলেজ রোডের লোক আছে, বিকাশ উকিল বলবে, বিজয় চ্যাটার্জির লোক বলবে, চণ্ডী ভট্টাচার্য বলবে যে ছেলেটা স্যার কেমন, এবং কানে কলেজের ছেলেটা বলবে স্যার কেমন ধরনের ছেলে, ও কোনো নেশা করে না, কোনো ভাঙ করে না, কোনো কোনো ও বিদেশে ছিল 7 বছর, বিদেশে ছিল, বিদেশ থেকে এসে ঘর করে দিয়েছে, ওকে মেজু ভাই আর নিজের দাদা বৌদি সবসময় রেপ কেস দিচ্ছে, খালি ঘর করে দিচ্ছে না, এই তো এইটেল ভাই ওর 4-5 বার জেলে ঢুকলো, খালি ওর সাথেই ঝামেলা, আদার্স কোনো ঝামেলায় ও বেকার ছিল, বিগবে না ঘর বই, এই ঘরটা না করতে যাচ্ছে ওকে মেরে ফেলবে, তার জন্য ষড়যন্ত্র করে ওর সম্পত্তি লেবার জন্য, ও রাজা আর মিলন পাবেন এটা করছে সম্পত্তি লেবার জন্য। ঘটনার পর থেকেই গা টাকা দেয় অভিযুক্ত। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।